Hello, my dear students. How are you? I hope everybody fine at your home. Today is Buddhist religion class. So, in this lesson, we are learning about Dandabhanga from chapter 5. So, my dear students, please, everybody take out your religious book and take out your CW copy. Okay, first you look at the board and try to write as I write. So today our topic is Dandabhanga from chapter 5. Dandabhanga. Bhanga. Chapter 5. Lesson 5. Lesson 5. This is Pali pronunciation Dandabhanga. In Bangla, we say Dandabhanga, orthat Dandabhanga. Okay. So, what is Dandabhanga? What is Dandabhanga? Please, everybody take out your book. Open at page 43. 43. Page 43. Okay. The background of Dandabhanga. The background of Dandabhanga. Background of Dandabhanga. Background of Dandabhanga. The word Dandabhanga means punishment. Punishment is given for all crime. The motive for giving punishment is to reduce the tendency of doing crime. But punishment sometimes instead of reducing the number of crime in streets to commit crime more অর্থাৎ বাড়িয়ে দেয় অনেক সময় দ্বন্দ্ব আমাদের খারাপ কাজ করার প্রবণতাকে আরো বেশি বাড়িয়ে দেয় কিন্তু আমরা দ্বন্দ্ব সাধারণত দিয়ে থাকি যে আমাদের খারাপ কাজ করার প্রবণতা যেন কমে থাকে কিন্তু মাঝে মধ্যে দেখা যায় এর ফল উল্টো হয়ে দাঁড়ায় মোরওভার It is more injustice and full of suffering is any innocent is punishment by mistake. One also suffers by giving punishment to others. Life is dear to all. Therefore, the death punishment is an extreme decision. The one who decides punishment is a judge. He should be wise. অর্থাৎ যিনি দণ্ড দেবেন তাকে অবশ্যই জ্ঞানী হতে হবে না হলে তিনি বুঝতে পারবেন না যিনি তিনি কি অন্যায় ব্যক্তিকে দিচ্ছেন নাকি তিনি যিনি অন্যায় করেনি ভুল বশত তাকে তিনি পানিশমেন্ট দিচ্ছেন The wise person considers many things to decide punishment. There is a fine description about punishment or dando in the chapter 10 of the Dhammapada. Dhammapada গ্রন্থে দশম অধ্যায়ে চমৎকার বর্ণনা করা হয়েছে দণ্ডবর্গ সম্পর্কে দ্য অ্যাডভাইস ডেলিভার্ড বাই লর্ড বুদ্ধ ইজ নেম অ্যাজ দ্য দণ্ডবর্গ বুদ্ধ ডিড নট গিভ অ্যান ইউজুয়াল এক্সপ্লেনেশন অফ পানিশমেন্ট হি আস্ক টু রিয়েলাইজ দ্য সাফারিংস অ্যান্ড পেইন অফ দ্য সেন্টেন্সড হি উই শুড নট পানিশড হি আস্ক টু রিয়েলাইজ দ্য সাফারিংস অ্যান্ড পেইন অফ দ্য সেন্টেন্সড Thus, it is possible to reduce crimes, life for a life, eye or an eye, or the tooth for tooth cannot bring peace. Once the great compassionate Lord Buddha was residing at the Jetavana Vihara. At that time, there was an argument between two bhikkhus over act of sitting and lying down. Buddha recited the verses from the Dandabhanga in order to settle the dispute. This is the main source of Dandabhanga. অর্থাৎ দণ্ডবর্গ কোথেকে এসেছে তাহলে দণ্ডবর্গ হচ্ছে তোমার
বুদ্ধ যখন জ্ঞাতবন বিহারে অবস্থান করছিলেন তখন দুইজন ভিক্ষুর মধ্যে বিবাদ শুরু হয়। তখন তিনি তাদেরকে তাদের মতানৈক্যকে নিরসন করার জন্য তিনি এই দণ্ডবর্গ বলেছিলেন, গাথাগুলো দেশনা করেছিলেন। এখান থেকেই দণ্ডবর্গের উৎপত্তি। এখন তোমাদের বইয়ে লেসন সিক্সে তোমরা দেখতে পাবে যে দণ্ডবর্গের লেসন সিক্স এই পেজের মধ্যে অনেকগুলো গাথা আছে, পেজ 43 থেকে পেজ 45 পর্যন্ত। কেমন? অর্থাৎ দণ্ডবর্গের বিষয়ে ওখানে বলা আছে যে, অর্থাৎ কাউকে শাস্তি দেওয়ার আগে চিন্তা করতে হবে যে আমি নিজে যদি এরকম শাস্তি পেয়ে থাকি তাহলে আমার মনের কীরূপ প্রতিক্রিয়া হবে। এই কারণে নিজের কথা ভেবে অন্যকে শাস্তি দেওয়ার আগে অবশ্যই জ্ঞানের দ্বারা ভালো করে বিবেচনা করে শাস্তি দেওয়া উচিত, এখানে এই কথাই বলা হয়েছে। তারপরে তোমরা এই গাথাগুলো পড়বে, এখান থেকে অবশ্যই দুই তিনটি গাথা তোমরা মুখস্থ করবে, কেমন? পালিতে। আচ্ছা, এর এই যেহেতু এখানে অনেকগুলো আছে, 15টি, আমি এটার বিষয়ে এখান থেকে আর আলাপ করছি না, তোমরা এটা দেখে নেবে নিজেরাই। এরপরে লেসন 7 দেখো, লেসন 7 আছে, লেসন 7 দ্য কনসিকুয়েন্স ইয়ান CES, the consequence of punishment. The consequence of punishment. Lesson 7 এ আছে, অর্থাৎ এটার অর্থ হচ্ছে দ্বন্দ্বের পরিণাম, দ্বন্দ্বের পরিণাম, দ্বন্দ্বের পরিণাম। হ্যাঁ, দ্বন্দ্বের পরিণাম কি হতে পারে? এখানে বলা হচ্ছে, একদম সংক্ষেপে পড়ছি এগুলো আমি, অল্প অল্প করে, তোমাদের বইয়ে বিস্তারিত আছে এগুলো। যেখানে বলা হচ্ছে, দ্য করাপ্ট পার্সনস হু পানিশ অর ব্লেম টু ইনোসেন্ট পার্সন, বেনিফিশিয়েন্ট ফ্রেন্ড অর অ্যান অনেস্ট পার্সন হ্যাজ টু সাফার এনি ওয়ান অফ দ্য 10 কাইন্ডস অফ কনসিকুয়েন্সেস, 10 প্রকার পরিণাম তারা ভোগ করে, সাচ অ্যাজ হ্যাডেক, দ্য স্পেসি এটসেট্রা, loss of the pottery earned honestly, physical injury, paralysis, eye injury, spinal injury, leprosy, etc., serious disease, he may be incensed, he may be dismissed from the king's job, being accused of misconduct. Number 7, being engaged with unexpected event may have to be a part of serious scandal. Number 8, lost the supporting relatives. Number 9, destroy all the property and destroy home by fire. অর্থাৎ শিল্পীরা বিভিন্ন কঠিন রোগে সে ভুগতে থাকে এবং নিকট আত্মীয়বর্গ থেকে সে দূর হয়ে যায়, তাদের সাথে ভালো সম্পর্ক থাকে না, এবং বলা হচ্ছে ডেস্ট্রয় হোম অফ ফায়ার, অর্থাৎ নিজের বাড়িঘর আগুনে পড়ে যায়। এখানে আগুন বলতে বলা হচ্ছে কি, অর্থাৎ সংসার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, এখানে এই জিনিসটিকেই বোঝানো হয়েছে। ওকে, তো দ্য কনসিকুয়েন্স অফ পানিশমেন্ট হচ্ছে দ্বন্দ্বের পরিণামে এই 8 প্রকার পানিশমেন্টের কথাই বলা হয়েছে। এখন লেসন 8 মধ্যে আছে তোমাদের, লেসন 8, দ্য টিচিং অফ দ্য মঙ্গলাসূত্র, মঙ্গলাসূত্র অ্যান্ড দণ্ডবর্গ, অর্থাৎ মঙ্গলসূত্র এবং দণ্ডবর্গ থেকে আমরা কি শিক্ষা পাই। সো মঙ্গলসূত্রে আমরা পড়েছিলাম কি, যে অন্যের উপকার করা মঙ্গল, অন্যের ভালো কিছু করা মঙ্গল, অন্যের খুশিতে খুশি হওয়া মঙ্গল, এবং স্ত্রী পুত্রের রক্ষা করা,
অন্যের উপকার সাধন করা, এগুলো সবই উত্তম মঙ্গল। এখানে এই কথাই বলা হচ্ছে দ্য টিচিং অফ দ্য মঙ্গলসূত্র অ্যান্ড দ্য দ্বন্দ্ববর্গ। সো যেহেতু আজকে আমাদের বিষয়টি হচ্ছে দ্বন্দ্ববর্গ, দ্বন্দ্ববর্গের উপরে আমাদের যে শিক্ষা সেটি এখানে বলা হয়েছে যে many important teachings can also be achieved by studying dandavagga. We get the teaching from dandavagga that it is not possible to abolish the tendency of doing and just completely by giving dandavagga or punishment. It is possible to reduce the tendency of doing crime only by leading the criminals towards right path. অর্থাৎ একজন অভিযুক্ত ব্যক্তিকে শুধু শাস্তি দেওয়া নয়, এখানে বলা হচ্ছে তাকে ভালো পথে, সঠিক পথে ফিরিয়ে আনাটাই হচ্ছে এর উদ্দেশ্য। বুদ্ধ এই কারণে বলেছিলেন যে শাস্তির বিনিময়ে শাস্তি নয়, অর্থাৎ একজন অভিযুক্ত ব্যক্তিকে তাকে যদি সে তার করণীয় অর্থাৎ সে কী করছে ভালো কাজ থেকে, সে যদি ভালো কাজ না করে সে যদি অকুশল কর্ম করে তাকে এই কুশল কর্মের দ্বারা ফিরিয়ে আনাই হচ্ছে ভগবান বুদ্ধের যে উদ্দেশ্যের কথা বলেছেন সেটি, অর্থাৎ লক্ষ্য। কারণ তিনি কখনো বলেননি একজন ব্যক্তিকে তার কর্মের বিনিময়ে, তার খারাপ কাজের বিনিময়ে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা। অর্থাৎ আমাদের জীবন সবার কাছেই প্রিয়, ওকে, কিন্তু যখনই আমরা নিজেকে চিন্তা করব মৃত্যুদণ্ডের কথা, তখনই যেন আমরা ওই ব্যক্তির কথাকে মনে করে তাকে আমরা শাস্তি না দিই, এই কথাটি তিনি এখানে বলেছেন। সো তোমাদের পেজ 47 এর মধ্যে স্পষ্ট এখানে সব কিছু লেখা আছে যে অর্থাৎ ইহকাল পরকাল নরক যন্ত্রণা ভোগ করতে হয়, এর জন্য বলা হয়েছে ক্ষমা, ওকে, ফরগিভ, অর্থাৎ ক্ষমা করে দেওয়া, ক্ষমাই হচ্ছে মহত্বের লক্ষণ। তাহলে দ্বন্দ্ববর্গের শিক্ষার মধ্যে আমরা এই জিনিসগুলো পেয়ে থাকি, ওকে। এখন আমি তোমাদের একটি উদ্দীপক দেব, তোমরা সেটি লিখো, সে লিখলে তোমরা বুঝতে পারবে যে দ্বন্দ্ববর্গের বিষয়গুলো এখানে আমি আলোচনা করেছি এই উদ্দীপকের দ্বারা। ইন্দ্র Chapman is a good man. He is a government. Government school teacher. Government school teacher, he told his daughter Dandavagga is the tenth chapter of Dhammapada. He said that punishment is given. Punishment is given for doing. Given for doing wrong or crime. Wrong or crime. This is the conventional rule of the world. This is the
is the conventional. Conventional role of the world. This is the conventional role of the world. অর্থাৎ এটাই জগতে চিরাচরিত নিয়ম। কনভেনশনাল মানে হচ্ছে প্রচলিত চিরাচরিত নিয়ম। বাট গৌতমা, তোমা বুদ্ধ, বাট গৌতমা বুদ্ধ did not speak of conventional punishment. He speaks of realizing. He speaks of realizing the suffering. Suffering and pain of the victim. Suffering of the victim while being punishment. While being punished. Okay. For this reason, a wise person considers. For this wise person considers many things and gives punishment. Punishment. Okay. অর্থাৎ এখানে বলা হয়েছে ইন্দ্রচাপ মা একজন সৎ লোক, ভালো লোক, সে একজন সরকারি চাকরির স্কুলের টিচার। তার মেয়েদের দ্বন্দ্ববর্গ সম্পর্কে তিনি বলেন যে ধর্মপদের দশম অধ্যায়ে দ্বন্দ্ববর্গ সম্পর্কে তিনি বলেন এবং দিস ইজ দ্য কনভেনশনাল রুল, অর্থাৎ দ্বন্দ্ব এটাই পৃথিবীর চিরাচরিত নিয়ম যে বুদ্ধ বা গৌতম বুদ্ধ ডিড নট স্পিক দ্য কনভেনশনাল পানিশমেন্ট। অর্থাৎ এখানে দ্বন্দ্ব মানে আমরা জানি কি শাস্তি, কিন্তু গৌতম বুদ্ধ এখানে শাস্তির কথা বলেনি। তিনি বলেছেন যে রিয়েলাইজিং দ্য সাফারিংস অ্যান্ড পেইন অফ দ্য ভিকটিম, অর্থাৎ শাস্তি ভোগকারীর মনোবেদনার কথাকে উপলব্ধি করতে তিনি বলেছেন। এই জন্য বলা হয়েছে ফর দিস রিজন এ ওয়াইজ পার্সন, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এ ওয়াইজ পার্সন কনসিডার্স মেনি থিংস অ্যান্ড গিভস পানিশমেন্ট, অর্থাৎ অনেক কিছু চিন্তা করে তিনি কি দিয়ে থাকেন, শাস্তি দিয়ে থাকেন। তো এটির প্রেক্ষিতে আমরা যে প্রশ্নগুলো করতে পারি, ফার্স্ট ওয়ান ইজ নাম্বার এ, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড দ্বন্দ্ব। হ্যাঁ, দ্বন্দ্ব শব্দের অর্থ কি বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড দ্বন্দ্ব। সো ইউ ক্যান আনসার দিস,
द मिनिंग অফ দ্য ওয়ার্ড দণ্ড ইজ পানিশমেন্ট ওকে এভাবে আস্তে করতে পারো নেক্সট যে প্রশ্নটি বি আমি মুছে দিয়ে এবং দিচ্ছি যেহেতু উদ্দীপক মোছা যাবে না নাম্বার বি হচ্ছে ওয়াই বুদ্ধ why buddha forbade the death punishment the death punishment अर्थात क्यों Why Buddha forbade the death punishment? কেন বুদ্ধ নিষেধ করেছিলেন প্রাণদণ্ড দিতে? So you can answer this. এটিকে answer করতে পারো তোমরা এইভাবে. The Buddha expressed deep sympathy for the wrongdoer as well as his punishment. All fear death. Putting oneself in the place of another, one should neither hurt nor kill anyone. অর্থাৎ কি সবাই মৃত্যুকে ভয় পায় মৃত্যু ভয়ে সবাই ভীত এখন আমরা যদি নিজেদেরকে কথা চিন্তা করি তাহলে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত নয় এই আনসারটি তোমরা করবে তো তোমাদের যে দ্বন্দ্ববর্গে যে গাথাগুলো আছে এক নম্বর গাথার মধ্যে এটি আছে এই আনসারটা তোমরা এখান থেকে করতে পারো ওকে So next, C হিসেবে আমরা এই প্রশ্নটি এভাবে লিখতে পারি C এখানে যেহেতু দ্বন্দ্ববর্গের কথাই বলা হচ্ছে সো একটি প্রশ্ন আমরা এভাবে লিখতে পারি C হিসেবে যে introduce the two verses Two verses from the mentioned Dandavagga অর্থাৎ ইন্ট্রোডিউস দ্য টু ভার্সেস ফ্রম দ্য মেনশন অন দ্য বগ্গ টু দ্য স্টিমুলাস অর্থাৎ দুটি গাথা লিখবে অথবা এগুলোর বর্ণনা দেবে তোমরা যে উপরে উল্লিখিত বর্গতে কথা দ্বন্দ্ববর্গের কথা যেহেতু এখানে এসছে তাহলে টু ভার্সেস অর্থাৎ দুটি গাথা সাপোজ এখানে থ্রি হতে পারে ফোর হতে পারে ফাইভ হতে পারে এই কারণে বলছি দ্বন্দ্ববর্গ থেকে অবশ্যই অবশ্যই পালিতে দুই তিনটি গাথা মুখস্থ করবে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে নেক্সট এই আনসারটি তোমরা পেজ 43-44 থেকে যে গাথায় মুখস্থ করো না কেন তোমরা দিতে পারবে নাম্বার বি এর মধ্যে যেটা রয়েছে সেটি হচ্ছে Explain the teachings. Explain the teachings of Dandavagga. অর্থাৎ দ্বন্দ্ববর্গের শিক্ষা কি এটাকে এক্সপ্লেন করতে বলেছে ব্যাখ্যা করতে বলেছে তো অবভিয়াসলি তোমরা লেসন 8 থেকে এই আনসারটি পেয়ে যাবে পেজ 47 এর মধ্যে লেসন 8 এর মধ্যে মঙ্গলসূত্র এবং দ্বন্দ্ববর্গের যে শিক্ষা আছে এর শেষের অংশটি এখান থেকে তোমরা বুঝে যেটাই তোমরা লিখো না কেন নিজে বোঝার পরে ওখান থেকে তোমরা দ্বন্দ্ববর্গের যে শিক্ষাগুলো ওটা তোমরা লিখে দেবে ওকে তাহলে এই হচ্ছে আজকে আমাদের দ্বন্দ্ববর্গ অর্থাৎ শাস্তি দ্বন্দ্ব অর্থ যে শাস্তি ভগবান বুদ্ধ এখানে কিন্তু দ্বন্দ্ব মানে কিন্তু তিনি শাস্তি দেওয়ার পক্ষে অর্থাৎ ওই পানিশমেন্ট যাকে দেওয়া হচ্ছে ওই ব্যক্তিকে বুঝিয়ে যেন তাকে আমরা ভালো পথে ফিরিয়ে আনতে পারি এই কথাই তিনি বলেছেন ওকে তাহলে তোমরা আজকে পড়া হিসেবে লিখে নাও
to learn lesson 5 to 8 from chapter 5. To learn lesson 5 to 8 from chapter 5. অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে তোমার পাঠ 5 থেকে 8 পর্যন্ত. ওকে, সো ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম প্লিজ জাস্ট আস্ক মি অর আই উইল ট্রাই মাই বেস্ট, যে চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দেওয়ার যদি কোনো সমস্যা থেকে থাকে. সো টুডে ইজ নো মোর, সি ইউ নেক্সট ডে অ্যানাদার টপিক. ওকে, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই.